আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। বেদাত এমন একটি জিনিস যেটা পচা ঘায়ের মতো, সেটা দেহের কোন এক কোণে হওয়ার পরে সেটা আস্তে আস্তে পুরো দেহের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ে যা পুরো দেহকে নষ্ট করে দেয় এবং আশেপাশের যে মানুষ থাকে তাদেরকেও নষ্ট করে দেয়। আমরা যখন বেদাত আবিষ্কার করি তখন মনে করি যে হয়তো এটা ভালো কাজ, এবং আমরা এর পরিপ্রেক্ষিতে নামও দিয়েছি যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া, ভালো বেদাত এবং খারাপ বেদাত। কিন্তু ইসলাম যে পরিপূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই সেটা হয়তো আমরা ভুলে যাই। আসলে এই কথাগুলো আমি কেন বলছি, আপনাদেরকে আমি বেশ কিছু ভিডিও দেখাবো, তাহলে বুঝতে পারবেন। মহরম উপলক্ষে এমন কর্মকাণ্ড হয়েছে যেগুলো দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা মুসলমানদের কাজ। হয়তো ভাববেন যে এটা অমুসলিম, হিন্দু বা অন্যান্য কোনো ধর্মীয় যারা অনুষ্ঠান করে থাকে, নাচ গান বাজনা ড্যান্স ইত্যাদি করে থাকে, সেরকম কাজ মনে হবে। তো দেখুন সেই ভিডিওগুলো। তো এখানে আপনারা ভিডিওতে দেখতে পেলেন কিভাবে নাচ গান বাজনা অ্যাক্টিং বিভিন্ন রকম জিনিস করে থাকে মানুষ এই মহরম উপলক্ষে। আপনারা বিশ্বাস করতে পারছেন যে এটা মহরমের কাজ হতে পারে, যে এই দিনটা হচ্ছে একটা দুঃখজনক দিন, যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, শত শত সাহাবায়ে কেরাম, শিশু বাচ্চা মহিলা কতজনকে শহীদ করা হয়েছিল, এই দুঃখের দিনে এরা আনন্দ করছে, তাহলে এদেরকে মুসলিম কীভাবে বলবেন? তারপরে আপনাদেরকে আরও ভিডিও দেখাচ্ছি যে এই মহরম উপলক্ষে মানুষ কি পরিমাণে টাকা খরচ করে থাকে দেখেন। তো ইনাদের কথা শুনতে পেলেন যে 15 লক্ষ টাকা খরচ করে তারা এই মহরম উপলক্ষে তারা কারবালা ময়দান বা বিশাল প্যান্ডেল বানিয়েছে। তো অসহায় মানুষদের কাছ থেকে এইভাবে টাকাগুলো নিয়ে এইভাবে অপচয় করা, এটা কি ইসলামের কাজ হতে পারে? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, তারপরে আমেরিকার আরও বেশ কিছু আশেপাশের দেশগুলোতে এই মাতম বা জারি এগুলো চালু হয়েছে, মানুষ রাস্তাঘাটে কীভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই মহরমে আপনার বেশ কিছু মানুষ মারা গেছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। और हमारे ग्राम पंचायत खेतको में जो है मुहर्रम के त्यौहार का 10वीं तारीख को सुबह सुबह जो है ताजिया को निकाला जाता है, और वो ताजिया 11,000 की बिजली की तार में जो है टच कर गई ऊपर, उसी से हादसा हो गया, 12 आदमी इंजर्ड है जिसमें 4 का मृत्यु हो चुका है। এখানে আপনারা শুনতে পেলেন যে মহরম উপলক্ষে যে বিরাট বড় মিনার বানানো হয়েছিল, যেটা কারেন্টের স্পর্শে বেশ কিছু মানুষ মারা যায়, অনেক মানুষ আহতও হয়েছে। তো এখানে দেখতে পেলেন যে পূজার মতো করে মহরমের যে প্যান্ডেল বা আরও যে জিনিসগুলো সেগুলো ভাসিয়ে দিচ্ছে, পানিতে ফেলে দিচ্ছে। তো বর্তমান জামানাতে এগুলো মুসলিম সমাজের মধ্যে বা যারা মুসলিম বলে দাবি করে, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, ইসলামকে ভালোবাসে বলে দাবি করে, তারা যে কোরআন হাদিসের বিপরীত এই সব কাজগুলো করছে, তারা কি একটু ভেবেও দেখে না তাদের ধর্মে বা তাদের মাজহাবে কি কোনো আলেম নেই যে এগুলো নিষেধ করবে? তো ভাই সকল, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইসলামকে একটা মজাকিয়া ধর্ম হিসাবে আপনারা পরিণত করবেন না। আপনারা কোরআন হাদিস ভালোভাবে দেখেন, এই সব জিনিসগুলো নিয়ে কেন মেতে থাকেন যেগুলো আসলেই কোরআন হাদিসে বিপরীত কাজ। তো আমি যে কথাগুলো বললাম হয়তো আপনারা মনে করতে পারেন যে এসব কি বলছে, কিন্তু ভাই সকল দেখেন আপনাদেরই দলের একজন মানুষ এই ব্যাপারে কি বলছে, আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। আজ হমে ক্যা হো গিয়া কি হাম মুহররম কো মেলে কি তরহ মানানে লাগে, সোচো খুদা কে ওয়াস্তে সোচো, নে সুট নে জুতি দোস্তো কা ইহতমাম লঙ্গর দাল কি জগহ বারবিকিউ হো গিয়া, কিসকো মুহ দিখাওগে,
जनाबे ज़हरा को मुंह दिखा सकोगे? इमाम हुसैन के कत्ल पे बारबेक्यू लगाते हो, किसको मुंह दिखाओगे? सोचो, खुदा के वास्ते सोचो, अपने बुजुर्गों की तकलीद करो। अपने मुंह से हमें नजर आए कि हमारे दुख के अय्याम हैं। खुदा के वास्ते दोस्तों सोचो सोचो। तो बेदात एरकम जिनिस जेटा आस्ते आस्ते भालो थे खराबेर दिके चले जाए, तई बेदात जिनिस ही करा ठीक नय। आल्लाह आमादेर सबाइके सब रकम खराब थेके हेफाजत करुन। आमीन। आसलामु आलाइकुम ओ रहमतुल्लाहि ओ बारकातुहु।